big welcome to my channel নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও যারা নতুন দেখছো আমাকে আর আজকের দিনটি খুব স্পেশাল কন্টিনিউ করো ভিডিওটি ভালো লাগবে আশা করি হ্যাপি সরস্বতী পূজা সবাইকে আমরা তো খুব মজা পাচ্ছি নরমালি আমার হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন খুব আনন্দে আছেন আজকে সরস্বতী পুজো কি বলতে হয় হ্যাপি সরস্বতী পুজো জুহি হ্যাপি সরস্বতী পুজো সবাইকে আমরা তো খুব মজা পাচ্ছি নর্মালি আমার বেরোনোর পর খুব মজা হয় প্রথমে তো মজা হয় না দেন তারপর কোথাও ঢুকে যাওয়ার পরে খুব মজা পাই তো আজকে ওই যে চলে তো এলাম মাদার্স হাট জানতাম না যে কোথায় বেরোনো হবে টপে বাট এখন আপাতত আছি মাদার্স হাটে প্রচণ্ড ভিড় কৃষ্ণনগর প্রচণ্ড ভিড় এবং খাওয়ার যে ভেতরে জায়গাটা সেখানেও প্রচণ্ড ভিড় রয়েছে লাইন দিয়ে রয়েছে সবাই মজা তো খুলে গেছে তো দেখতেই পাচ্ছ ঠিক আছে তো আমরা এখন আমরাও খাবো ভাবছি কিন্তু আদৌ খেতে পারবো কিনা জানি না এত লাইন রয়েছে রাত হয়ে যাবে আশা করি তো তারপর শর্টকাট কিছু একটা আমরা খাবো এখন ঠিক আছে কেন এই যে এনারা আছেন আমাদের সাথে চলো বলছি আর আমার না মানে খুব ভাল লাগছে ওরও হয়তো ভাল লাগছে জানি না ও বলছিল জুই মানে আমার সাথে একমত আজকে ছেলে চোখে পড়ছে না আমরা নিজেরাও মেয়ে দেখছি মানে এত ভালো লাগছে আর আজকে আমি জীবনে প্রথম আজকে বুঝলাম যে ছেলেরা মেয়ে কেন দেখে মানে আমারই চোখ চলে যাচ্ছে তো সেখানে মানে সিরিয়াসলি আমি আর রাস্তা করবো না দেখতেই পারে তাই না মানে আমি নিজেই তো দেখছি একা মুখে আমাকে তো পাগল বলবে লোকজন চুপচাপ আছে কেন আমি ছাড়া কেউ কোম্পানি দেবে না কিন্তু আরো মনে হয় আরো কিছু কিছু করা যায় একটা লেভেল পর্যন্ত আজকে এনারা একটা স্পেশাল দিন
অনেক ভালো লাগছে। বাপরে ওখানে যা ভর্তি লোকজন। নতুন রেস্টুরেন্টে এলাম, এটা হচ্ছে আস্থা। এখানে ও এসেছো আস্থা, আমি কোনো আসিনি। হচ্ছে আস্থা, ওখানে এত ভিড় ছিল যে আমরা নতুন একটা জায়গায় এলাম এবং কৃষ্ণনগরের মধ্যেই আস্থা। তো এখানে দেখা যাক, এখানে খাই দাই আর টুকটাক তারপরে বাড়ি ফিরবো, কারণ এত ঠান্ডার মধ্যে ঘোরা আমার জন্য খুব কষ্টকর অবশ্যই। আর আমার চুলের অবস্থা প্রচন্ড খারাপ, মানে ছিঁচি কত খারাপ, আমি হাত দিয়ে বুঝতে পারছি আপনারা কি বুঝবেন, ছিঁচির মতো লাগছে। তো আমাদের নেক্সট প্ল্যান তো বার্থডে সেলিব্রেট করা, এবার কার সেলিব্রেট হবে সেটা বুঝতেই পারছ আশা করছি, কারণ বলেও দিয়েছি কিছুক্ষণ আগে। কিন্তু যাই হোক, মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে উদয়দার গাড়ি, তো অরিজুল দ্বারা মাঝপথে দেখা হয়েছে তাদের সাথে এবং তারা তো আমাদের সাথে কার গাড়ির সাথে পাঠবে। অরিজুলদা তোমারটা শক্তি বেশি না, শক্তি বেশি বলো না সবসময়, আজকে দেখবো শক্তি কতটা, ঠিক আছে প্রমাণ। এটাকে নাও, এটাকে নাও, এরম করে এইখান দিয়ে ফেলে দাও। একবার চালিয়ে দেখে নাও, সামনে যাও রিজুল দাও। এখানে বিষয়টা হচ্ছে কি, বার্থডে সেলিব্রেশন হবে এখানে, কার বার্থডে সেটা হলো এই যে এনার বার্থডে। হ্যাঁ আতাল একমাত্র। আচ্ছা তা আমি এখানে বসছি, পালা হয়নি, ভিডিও আমি করে দিচ্ছি, এরকম ভিডিও অন করছি।
সবাই থাকি আমরা ঠিক আছে ওটা হয়ে গেছে এবার স্টপ করো দাদা এটা রেখে দাও স্টপ না কি করব আমরা একটু বলি তোমাকে আমি বলছি ওটা কি পারে হ্যাঁ এটাকে কাগজটা খুলে আচ্ছা আচ্ছা বলো তুমি ও কি বলছ শোনা হ্যাঁ ওই দিক থেকে দাঁড়িয়ে এদিকে এখানটা কাগজটা খুলে ভালোভাবে হাতে কাঁটাটা বুকে যাবে একটা একটা কাঁটা বুকে যাবে এক্ষুনি খেয়ে নিচ্ছে এই মানুষটা ঠিক আছে হ্যাঁ আরেকটা খাবে আমাদের সাথে তখন ঠিক আছে কি অভিনেত্রী হতে পারবে না কি হতে পারবে ওই ভিডিওগ্রাফার রাখতে হবে হ্যাঁ কখন থেকে বলছি যে এটা কোন আচ্ছা আটু গেড়ে আস্তে আস্তে খাও আমি ছোট হতে চাই না ছোট হবে না ওটা ওটা রেসপেক্ট ভালোবাসা রেসপেক্ট এখানে বসলে ভালো হবে হ্যাঁ তো যাও বসো হ্যাঁ ওরকম করে ঠিক হবে না আচ্ছা তুমি ওটো তুমি ভালো করে হ্যাঁ আর দেওয়াটা দেখো এরকম করে না এরকম করে ঠিক দিতে হবে এক হাতে করে হ্যাঁ একটু ঠিক আছে ওরম ভাবি ওরম ভাবে এক হাতে করে এরকম করে নেবে আর তখন ও বলবে কথাগুলো এই নাও করতেই হবে কিন্তু না হলে কিন্তু একমাত্র বর ভাববো না ঠিক আছে কোনো অসুবিধা নেই বলো 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 আরে বোঝা যাবে না হ্যাঁ 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 ঠিক আছে এরকম হয় না তোমার তো আছে একটা গোলাপ রাখা চাই জন্মদিন স্পেশাল দিনে একবার নিচু হতে পারছে না বরের কাছে হয়তো আমরা অনেক দূরে ছিটকে যেতে পারি কিন্তু তারপর কোনো না কোনো ভাবে আবার একদিন এক হয়ে যাবোই যাবো মানে আমার খুব বড় একটা মানে বিশ্বাস হাততালি হাততালি অবশ্যই দুজনে ব্লু ব্লু হ্যাঁ ভালো লাগছে জুনিয়াকে খাইয়ে দাও খাওয়াইনি তুমি খাইয়েছো আচ্ছা প্রেমের মধ্যে একবার আসো সুন্দর করে সবাই খুব এত দূরে দূরে কেন যদি আমাদের খুব অল্প জনের পার্টি তোমার সুন্দর নাক কি করো ঠিক
এটা কিসের ডিমের রোল? কিসের ডিম? হ্যাঁ হ্যাঁ সেটা জিজ্ঞাসা করছি। ছাগলের দেখো আমাকে ওই কালারটাই দিয়েছে।